আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি না, আমরা দুজনেই অনেক ভালো আছি। আমার আগের একটা ব্লগ আছে, শপিং ব্লগ, যেখানে আমি কিছু ওয়ান পিস দেখিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম রথিকে। রথি হচ্ছে আমার মেজো বোনের মেয়ে, ও বাংলাদেশে আসছে আমেরিকা থেকে, অল্প কিছুদিনের জন্য আসছে, 9 বছর পরে বাংলাদেশে আসছে। তো ও কিছু বাংলা বলতে পারে, কিছু ইংলিশ, ও ইংলিশ তো সবসময় বলে কারণ ওর ভাষাই হচ্ছে ইংলিশ, কিছু কিছু বাংলা বলতে পারে, তো কথা একটু কমই বলে সেই জন্য, কিন্তু ও কিন্তু বাংলা খুব ভালো বুঝে। আর একে কিছু কি মানে কি বেশ ভালোই বাংলা বলে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে অনেক অল্প, ঠিক মানে যেহেতু আমরা রেগুলার বাংলা ভাষায় কথা বলি তো আমাদের কাছে অল্প মনে হয়, কিন্তু ওর অনুযায়ী ও ভালোই বলে। তো যাই হোক, ও বাংলাদেশে আসার পরে গরমের জন্য একটু অসুবিধায় আছে, না আছে না, গরম লাগে বাংলাদেশে আসলে? এখন গরম লাগে, এখন লাগতেছে কেন? কেন গরম লাগতেছে? তুমি কেন বলো, তুমি কেন বলো? আচ্ছা যাই হোক, আজকের ব্লগটা শুরু করতেছি। আজকের ব্লগটার মধ্যে আমি কিছু শপিং দেখাবো, যেখানে কিনা কিছু টপস আছে। এই টপস গুলো হচ্ছে আমি আমার বোনের জন্য কিনেছি, বেশ কিছু টপস কিনেছি। তো রুচি রামু, রুটির আম্মু, রুটি রুটি, আচ্ছা রথির আম্মুর জন্য কিনেছি। তো রথির গুলো তো বেশ কিছু দেখানো হয়েছিল কি, যাই হোক আমার মনে পড়তেছে না আমি দেখিয়েছি কি দেখাই নেই, যাই হোক ওগুলো আমার মানে টোটালি এখন ব্রেনে নাই। তো যদি দেখিয়ে থাকি তো দেখালাম, আর না দেখালে দেখাবো। যাই হোক, এই ব্লগটা শুরু করতেছি, এক কথায় বারবার বলতেছি কারণ গরম আর রথি কোনো কথা বলতেছে না। যাই হোক রথি, তুমি এক কাজ করো, শপিং ব্লগ যেহেতু আমরা দুজনে শুরু করলাম, তুমি একটা একটা করে টপস বের করে দেখাও। ফার্স্টে তুমি এটা বের করেছো, বের করে মেলো, এটা পছন্দ, এটা পছন্দ না, এটা একটু কম পছন্দ, কিন্তু এটা তোমার মায়ের খুব পছন্দ। আচ্ছা আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এগুলো হচ্ছে সবই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির টপস, যেগুলো কিনে খুবই আরামদায়ক। তো এগুলো সবই হচ্ছে আমার বোনের জন্য কিনেছি, আর যেটা বললাম যেগুলো পরে খুব আরাম পাবে। এখানে একটা ডিজাইন আছে, আমি জানি না ক্যামেরাতে কি ফুটে উঠবে কি না। এখানে দেখো একটু কুচি কুচি ডিজাইন, এই যে এই যে এই যে দেখো, এটা হচ্ছে কুচি কুচি একটা ডিজাইন, ওঠে না, হ্যাঁ ফুটে না, দেখা যায় না, না হায় হায় এটা দেখা যাবে না কারণ একই প্রিন্টের যেহেতু। আর এই আচ্ছা সামনে একটু ধরলে মনে বোঝা যাবে, রাইট, এই দেখো এই হচ্ছে ডিজাইনটা, একটু বোঝা যায়, একটু বোঝা যায়। আর এই দেখো পিছনের দিকে একটু ডিজাইন করা আছে, পিছনের দিকে একটা সেলাই আছে আর মাঝখানে একটু ভাঁজ আছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা এই টপসটা কিনেছি, আর এটা হচ্ছে একটু ওই যে ফোল্ড করে রাখে না, হাত ফোল্ড করে রাখলে যে ডিজাইনটা, এটা তো এটা কিন্তু সবাইকে খুব ভালো লাগে, এটা আমার বোনও খুব পছন্দ করে এই ডিজাইনটা। তো এটা একটু লুজ ফিটিং এনেছি যাতে উপরে খুব আরাম পায়। আর এটার সাথে কি আছে, বাটন, এটার সাথে বাটন আছে, একটা বাটন আছে, যদি কোনো কারণে লাগানোর প্রয়োজন হয় তাহলে লাগাতে পারবে সেই জন্য। এটা একটা গেল, দুইটাই তো দেখলাম, দুই সাইডে দেখেছো সেটা তো বলতেছি। সেকেন্ড একটা বের করো, রুটি তাড়াতাড়ি লোড শেডিং হবে, রুটি জিজ্ঞেস কইও না। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, এটা সামনের দিকে ডিজাইনটা দেখো, এটা একই ডিজাইন, হ্যাঁ না একই ডিজাইন না আলাদা ডিজাইন, কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা মনে হয় আরেকটা বাটন লাগাতে হবে, যেহেতু এই জায়গাটা গলাটা একটু বড়। এই দেখো এটা চাইলে লাগানো যাবে, না চাইলে না লাগানো যাবে, তবে লাগালে বেশি বেটার হবে। এটা কালারটা খুব সুন্দর কারণ কালার মধ্যে একটু স্কাই কালারের ফ্লাওয়ারগুলো একটু স্কাই কালারের, যার কারণে বেশি ভালো লাগতেছে, রাইট, এটা তোমার খুব পছন্দ হয়েছে। চোখে পাপি পড়ছে কেন মা, চোখে পাপি পড়ছে, ফুদো ফুদো একটা উইশ করে ফুদো, দাও 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 দাও, উড়ে নাই, ওর উইশ পূরণ হবে না, উড়ে নাই। আর এ দেখো এটা হচ্ছে পিছনের অংশ,
দেখতেছ তো? আচ্ছা এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে খুব সফট কি কাপড় আমি জানি না, এটা লিনেন না কিন্তু এটা কিছু একটা কাপড়, খুব আরামদায়ক কাপড়, কিছু একটা, হ্যাঁ কিছু একটা। আর এটা হচ্ছে শার্টের হাতার মতো ডিজাইন, মনে এত নড়ো না তো। শিপা আমি কি রোজ টপসগুলো দেখাইছিলাম? আমি জানি না, মিস হয়ে যেতে পারে। সো ওটা রোজ, হ্যাঁ রোজের গুলো দেখাইছ, ওর সম্পাহালামনির গুলো দেখাও। জর্জেট গুলো দেখানো হয় নাই? হ্যাঁ দেখানো হয়েছে, তোমার মোবাইলে ভিডিও থাকবে তাহলে। আচ্ছা দেখতে হবে, যাই হোক এটা একটা গেল। এটা তো তোমাদের হয়তো তুমি দাও নাই দেখা, তোমার মনে নেই। আচ্ছা আমাকে এটা দেখতে হবে, এটা নাও। আরেকটা, এটা হলো মিক্সড কালার, এটা অনেক সুন্দর, জোরে বলতে হবে, কান শুনি না। এটা অনেক সুন্দর, না দুষ্ট করে না, সুন্দর হবে। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, কি করে কথা বলে না বাংলা, কিন্তু বলে না বুড়িটা। আচ্ছা এটা আসলেই সুন্দর, কারণ হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লুর উপরে, আর রোজের হচ্ছে নেভি ব্লু একটু বেশি পছন্দ, নীল নেভি ব্লু এই কালারগুলো বেশি পছন্দ ওর। এটার উপরে একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার পাখিটা কি এটা সেটা অনেক কিছু কাঁচা কাঁচা অনেক কিছুই আছে। তো সামনের দিকে ডিজাইনটা আসলে ক্যামেরাতে আসে না, ওই কুচি কুচি ডিজাইনটা, এই কুচি ডিজাইনটা, এই যে এখানতে কুচি কুচি ডিজাইন আছে, আমি হাত দিয়ে জন্য দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাটন, তোমরা দেখতেই পাচ্ছো বাটনগুলো সুন্দর আছে। পিছনের এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কারণ যদি অন্য কালার থাকে বেশি ফুটে, যার কারণে একটু বের হয়ে থাকলে খুব স্মার্ট লাগে, সুন্দর লাগে, বুঝছি। আর এই হচ্ছে হাতা, হাতার হচ্ছে শার্টের হাতা, এটা এটাও খুব সুন্দর। পিছনের অংশটা দেখো, এটার পিছনে অংশ হচ্ছে কুচি 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 কুচি। আচ্ছা আরো আছে নাকি রুচি? আচ্ছা আরেকটা আছে, এটা পছন্দ না, এটা রুচির একটু কম পছন্দ, কারণ হচ্ছে এটা পিঙ্ক কালার, পিঙ্ক কালার। কিন্তু এটা এটা আনার উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে আমার মেজুবন পরে খুব আরাম পাবে। হ্যাঁ মানে এত সফট একটা গেঞ্জি, মানে টি শার্ট, যেটা কিনা অনেক বেশি পরে আরাম পাবে, কারণ এত সফট সাধারণত পাওয়া যায় না, যার কারণে এটা নিয়ে আসছি। কারণ সবসময় ডিজাইন দেখলে হয় না, মাঝে মাঝে একটু আরামও দেখতে হয়, আবার সবসময় আরাম দেখলে হয় না, মাঝে মাঝে ডিজাইন দেখতে হয়। সাদা হয়ে গেছে, এটাকে ঠিক করো, সাদা হয়ে গেলে কালো বানাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা টি শার্টের, এই টি শার্টটা খুবই সুন্দর, আমার বিশ্বাস ওকে পরলে খুব মানাবে, কারণ কিন্তু রথির বিশ্বাস না, কারণ ও ও হচ্ছে একটু বেশি ফর্সা। হ্যাঁ ওর মা বেশি ফর্সা, বেশি ফর্সা। আমার মেয়েটাও তো অনেক সুন্দর। আচ্ছা এটা একটা গেল, এটার পিছনের অংশ, এটা টি শার্ট দেখানোর পিছনে, সামনের অংশের মধ্যে একটা পকেট আছে, যেটা তোমাদেরকে দেখাই, পকেট থাকলে আমার খুব ভালো লাগে, সেটা ব্যাগ হোক টি শার্ট হোক আর কুর্তি হোক যেটাই হোক, পকেট টকেট থাকলে বেশ ভালোই হয়, টাকা রাখা যায়। আচ্ছা এটা টাকা পড়ে যাবে, টাকা পড়ে যাবে না। আর কয়টা আছে শেষ করো, এটা বের করো, এটা বের করো, বের করো, এটা খুব সুন্দর, এটা এটা অন্য ডিজাইন, এটা অন্য ডিজাইন, এটা তোমাদের সবারই ভালো লাগবে, কারণ এই জাতীয়। হ্যাঁ এটাও তো কুচি 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 সবগুলাই, কিন্তু কুচি দেখা যাচ্ছে, এটা এটা কুচি দেখা যাচ্ছে কেন সাদা দেখে, এই দেখো কুচি কুচি কুচি, যেহেতু প্রতিটা জায়গায় হচ্ছে এই একদম নিচ পর্যন্ত কুচি, আর নিচ না নিচের একটু আগ পর্যন্ত। এই হচ্ছে সামনের অংশটা, আচ্ছা এই হচ্ছে পিছনের অংশ, পিছনের অংশের মধ্যে কুচি 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 কুচি, বাতাস আসতেছে, মনে করতেছি ঝড় উঠবে নাকি। আচ্ছা আচ্ছা তার ইলেকট্রিসিটি চলে যেতে পারে, লোডশেডিং হতে পারে, যাই হোক এটা তোমার পছন্দ অবশ্যই হয়েছে। এখন আর আর আছে আরেকটা আছে ওর পছন্দের, হ্যাঁ এই তো, এটা হচ্ছে সাদা, এটা কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো বাটন নাই, এটা হচ্ছে একটু গেঞ্জি টাইপ, একটু পছন্দ না, একটু পছন্দ না, ওর হচ্ছে ওর মায়ের গুলো একটু কম পছন্দ হয়েছে, ওর নিজের গুলো ওর পছন্দ হয়েছে, এটাই তো হওয়া উচিত, নিজেরটা পছন্দ হইলে তো সব মানে ভালো তাই না, এখন ওর নিজেরটা ওর নিজের, তোমার গুলো পছন্দ হয়েছে না, হ্যাঁ বুঝে যেটা বলছিলাম, তো আসলে মায়েরটা একটু কম পছন্দ হওয়াটাই স্বাভাবিক, জেনারেশন আলাদা, ওর ডিজাইন আলাদা থাকবে, ওর মায়ের ডিজাইন আলাদা থাকবে, দুইটা দুই জেনারেশনের পোশাক আশাক। তো যাই হোক তারপরও এটা খুবই সুন্দর, এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, কালো সাদা কালো, আর এটা পরেও খুব আরাম পাবে, কাপড়টা খুবই ভালো।
একটু লুজ ফিটিং হবে, যেটা কিনা ওকে খুব ভালো লাগবে। বিশেষ করে জিন্সের সাথে পরলে তো আমার বোন সেই রকম লাগবে। জিন্স পরাবো না, পরে না মানে ওর হচ্ছে একটু সিক থাকে মাঝে মাঝে, যার কারণে ও একটু ঠোলা ঠেলা পোশাক টোশাক পরে চলে আর কি। পরে পরে না, সেটা না, বাইরে গেলে পরে আর কি। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক, এটা এটা হচ্ছে ওর সব থেকে বেশি পছন্দ হয়েছে, আমার বোনের সব থেকে পছন্দ। ওর প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক, সো এটা ওর সব থেকে বেশি পছন্দ। আর এটা হচ্ছে সামনের অংশ, চাইলে এখানে একটা বাটন লাগানো যাবে, এগুলো পরাই দেখতে হবে বাটন লাগাবে কি লাগাবে না, এটা পরে দেখতে হবে। আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুচি কুচি, সেই একই কথা বললাম, এই দেখো। আর প্রতিটা টপস হচ্ছে 500 টাকা করে, হ্যাঁ। সো ওখানে ফিক্সড প্রাইস, এখানে দামাদামির কোনো বিষয় নাই, এখানে 500 করেই ওরা সেল করে। তো আমি অনেক কষ্ট করে কমানোর চেষ্টা করছিলাম, কিছুতেই কমাতে পারি নাই। তো এগুলো 500 টাকা করি, এগুলো তোমরা যে কোনো মার্কেট থেকে কেনো এগুলো 500 করেই থাকে, সাধারণত 450 থাকে, কিন্তু 450 কোয়ালিটি ভালো থাকে না। তো তোমরা চেষ্টা করবে কাপড় দেখে কেনার জন্য, এগুলোর ডিজাইন কিন্তু মোটামুটি অনেক জায়গায় মিলবে, কিন্তু কোয়ালিটি কাপড়ের মধ্যে, হ্যাঁ, মানে বুঝতে পারবে। তো এটা হচ্ছে, এটা এগুলো টপসগুলোই কিনেছিলাম বোনের জন্য। আর অনেক শপিং করেছি, সব শপিং আসলে দেখানো সম্ভব না, কারণ সবসময় ব্লগ করা সম্ভব হয় না, তাই না? রথির একটা চ্যানেল আছে, রথি চ্যানেলের মধ্যে বেঙ্গলি গার্ল রথি, হ্যাঁ বেঙ্গলি গার্ল রথি। তো ওর চ্যানেলের কি লিঙ্কটা আমি দিয়ে দিবো আমার ডিসক্রিপশন বক্সে, তোমরা চাইলে দেখতে পারো। ও আমার কিউটি মেয়েটার কিউটি একটা চ্যানেল, তোমরা অবশ্যই যদি ভালো লাগে ওর চ্যানেলটা, ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, সেই সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে। আর নতুন আরেকটা ব্লগে ইনশাল্লাহ দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। যাই হোক, ভালো থাকো তোমরা সবাই, আজকে এই পর্যন্তই, আজকের ব্লগটা এখানেই শেষ করছিস। তো শিফা তুমি একটু বাই বলো, রথি একটু বাই বলো, আমরা একটু বিদায় নিই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, বাই।